वो जो हम में तुम में करार था तुम्हें याद हो के ना याद हो वही याद निबारद निबा जो हम में तुम में वो नए गिले वो वो मजे मजे की हिकायतें वो हरे অসাধারণ একেবারেই অসাধারণ আমি পেশাগত কারণে একেবারেই সুরের জগতের লোক নই বরঞ্চ বলা হলো বেসুরো জগতের লোক কিন্তু কিছু কিছু সুর আছে যেটা একেবারে ওই কানের ভেতর দিয়া মরমে পৌঁছল যে হয়ে যায় আজকে আমাদের এই কিছু কথা কিছু গানে ক্যালকলিংয়ের এই আড্ডার আসরে আমাদের সঙ্গে রয়েছেন স্বনামধন্যও বটে আবার এখনো উদীয়মানও বলতে পারি কারণ এখনও আমি শিওর উনি অনেক উপরে উঠবেন আইভি বন্দ্যোপাধ্যায় তা আমরা প্রথমেই যেটা জানতে পারবো ঠিক যে কোন সময় থেকে তোমার এই গানের জগতে প্রবেশ বা কিভাবে হলো আমার মা ছিলেন ধ্রুপদ গাইয়ে আর কি মা ধ্রুপদ গায়ে 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 গেয়েছিলেন হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে সেখানে যখন এম এ কমপ্লিট করলেন তারপরে আমি যখন এলাম তখন মা তখনও ধ্রুপদ চর্চা চলছে বাড়িতে তো সেই তারপর থেকেই আমার আস্তে আস্তে গান শুনে অভ্যস্ত তারপরে আমি ওই তিন সাড়ে তিন চার বছর থেকে আস্তে আস্তে মা আমাকে যেভাবে গান করিয়েছেন আর কি তারপর তো ভর্তি হলাম শ্রী অমলেন্দ্র বিকাশ কর চৌধুরী ভারতী কর চৌধুরী ওনাদের বাড়িতে গিয়ে গান করতাম এবং সেখানে বহু গুণী মানুষের সমাবেশ হত এবং এইটা আমার কাছে একটা দারুন একটা টার্নিং পয়েন্ট সেই জায়গাটা হচ্ছে ওনাদের সান্নিধ্যে ওনাদের সান্নিধ্যে খুব ছোট থেকে বড় মানুষদেরকে দেখেছি শুনেছি এটাই আমার অনেক বড় একটা পাওয়া আর কি প্রথম সেই অর্থে তালিমবা শিক্ষনা

তারপরেও চর্চা করতে করতে আমি যখন ক্লাস ফাইভ সিক্স তখন ক্লাসিক্যালটা শিখবো মানে রাগ শিখবো তো সেটা শিখতে আমি গেলাম হচ্ছে বিষ্ণুপুর ঘরানা নেহারঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং ওই ক্লাস ফাইভ সিক্স থেকে স্কুল টাইম পেরিয়ে যাওয়ার পর অব্দিও ওই চর্চাটা হয়েছে চলেছিলো হ্যাঁ হ্যাঁ এমনিতে মানে আমরা যারা সরাসরিভাবে সঙ্গীতের জগতে নই তারা মনে করি যে গানের জন্য কানটাও খুব জরুরি মানে কানটা তৈরি একদমই তাই সেইটা বোধহয় তোমার একেবারে শুরু থেকেই খুব ছোট থেকে ওটা হয়েছিল এই জন্য কি হয় এটা খুব অসুবিধেও একটা বিশাল কারণ কি হয় কি আমি যখন গাই না তখন যদি কোথাও একটু এদিক ওদিক সেটা আমার কানে আগে ইয়ে হয় বাজে যে না এটাকে আরো ভালো করে গাওয়ার একটা প্রচেষ্টা সবসময় চালিয়ে যেতে হবে এটা একটা ধ্রুপদী গানের ন্যাকটা তো একদম মাঠ থেকেই মাঠ থেকে পাওয়া তারপর ধ্রুপদী ওই সঙ্গীত চর্চা থেকে সরার কথা কখনো ভেবেছো না ওইটা না একেবারেই নয় কারণ এটাই আমার কাছে মনে হয়েছে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যে কোনো সেটা ওয়েস্টার্ন হতে পারে সেটা কর্ণাটক মিউজিক হতে পারে ইন্ডিয়ান হতে পারে কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে যে ধ্যান আছে সেই ধ্যানটা আমার অন্য মিউজিকের মধ্যে পাই তবে ওই ব্যাপারটা পাই না যেটা আমি চোখ বন্ধ করে চলে গেলাম এটা যদি ঈশ্বরের কাছে পৌঁছানোর একটাই মাত্র রাস্তা আমার মনে হয়েছে সেই জন্য আমি আজও মানে খুব খুব যদি কাজ না থাকে দু আড়াই ঘন্টা রেওয়াজ একদম থেকে হ্যাঁ তারপর এইটা কিরকম সময় ভাবতে শুরু করি পেশা হিসেবে ভাবলাম যখন আমি আকাশবাণী আকাশবাণীতে একটা প্রতিযোগিতা হতো ঠুম প্রতিযোগিতা খেয়ালের প্রতিযোগিতা অল ইন্ডিয়া রেডিও তো অল ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গা থেকে ওখানে পার্টিসিপেট করতো তো সেখান থেকে আমি মনে করলাম গুরু মনে করলেন যে তুমি যাও ঠুমরিতে প্রতিযোগিতা তো আমি সেখানে টু থাউজেন্ড ওয়ান অ্যান্ড পার্টিসিপেট করে খেয়াল ঠুমরি দুটোতেই অল ইন্ডিয়া থেকে ফার্স্ট হলাম তখন আমার মনে হলো যে একদম বিহাই গ্রেডে যখন চলে গেলাম তখন মনে হলো যে না এবারে টপ গ্রেড হতে হবে এবার এ গ্রেড হতে হবে কারণ কি এটাকে নিয়ে আরো চাওয়া যায় সারা ভারতবর্ষে ঘুরে যাওয়া যায় তো সেই জায়গাটা অনেক বেশি করে ভাবতে আরম্ভ করলাম যে প্রফেশনালি এটা নিলে কেমন হয় ধাপে ধাপে সেই অর্থ হয়ে যায় একদম ধাপে ধাপে তো একেবারে শুরুর দিকে যে গানগুলোকে দিয়ে শুরু করেছিল ওইরম কোনো গান এখনো মনে আছে যেটা এখনো বাজে মানে চট করে মনে পড়ে খুব হৃদয়ের কাছাকাছি হ্যাঁ ওটাও একটা গজল আমার খুব প্রিয় একজন সিঙ্গার যার গান শুনে আমি না ছোটবেলা থেকে বড় হয়েছি আহ আখতারি বাই বেগম আখতার তো ওনারই একটা গজল আমি একটু গাই হুম আ। पाय का मंजिल मुश्किल आलम है तन्हाई का तनिकाई सत्य बाबू জয় বাবা ফেলোনাথের ব্যবহার করেছিলেন একটা মোহরির আহ ইয়ে একটা গান ব্যবহার করেছিলেন উনি আর একটা সত্যিজ বাবুর একটা দারুন যেটা আমি বারবার শুনেছি জলসাঘর মুভিতে বেগম মাক্তার নিজে গান গাইছিলেন এটা একটা দারুন হ্যাঁ আমার একটু হবে নাকি জলসাঘরের গান ওটা বোধ হয় আমার খুব সম্ভব মনে হয় তিলাংয়ের ওপর কোন একটা ছিল এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু হম

বেনারস স্টাইল ঠুমরির এটাকে অন্যভাবে লখনও যারা বাইজিরা ছিলেন আগেকার দিনে তারা অন্যভাবে গিয়েছেন এটা মূলত ব্যবহার হয়েছিল বেনারস ঘরের একটা গায়কি হিসেবে ব্যবহার হয়েছিল মানে ঘটনাটা বেনারসি ঘটনা হ্যাঁ হ্যাঁ একই বন্দিশের মুখ একই থাকে কিন্তু অন্য রকম ভাবে গাওয়া যায় পাতিয়ালা ঘরানাতে পাতিয়ালা বন্দিশ তো অন্য রকম বাড়িওয়ালা আলী খাঁ সাহেব আমরা শুনেওছি মানে একই জিনিস নিয়ে নানান এক্সপেরিমেন্ট করা যায় একদম এই যে যে দুটো এখনো পর্যন্ত শুনলাম দুটোই খালি গলায় গাইলে তুমি তো মানে আবার ওই একেবারে সাধারণ মানুষের নলেজ দিয়ে বলছি বলে যে খালি গলায় গাওয়াটা মানে গলাটা খোলে বেশি অন্যান্য গানে কি হয় নানান রকম অ্যাকোস্টিক ইউজ হলো যন্ত্রপাতি এটা করে কিন্তু ধ্রুপদীর জন্য বোধহয় যার জন্য রেওয়াজ বা এটা কতটা জরুরি আর কি মানে রেওয়াজ ভীষণভাবে জরুরি এই যে আমি এখনো আমার কাছেও যারা আসে শেখে প্রত্যেকই বলি অন্ত যে কাজী থাকুক না কেন একদম পূজক করার মতো অন্ত এক ঘন্টা রেওয়াজ বসবেই প্রত্যেকদিন এটা আসলে একটা চর্চা আর কিছুই নয় আমি যখন প্রত্যেকদিন খাই ঠিক ওই রকম জিনিসটাই কিন্তু আমা আমাদের ক্ষেত্র দরকার পরে আমি অন্ত এটা মনে করি মানে এটা একটা অববেশের মতো বা নিঃশ্বাসপ্রশ্বাসের মতো আমি যদি একদিনও না গান গাইতে পারি তখন আমার শরীরই খারাপ হয়ে যায় তো সেই জায়গাটা জানো সবার থাক তবেই যেন সে গানকে profession হিসেবে চুজ করে এটা আমার খুব মনে হয় এই ঠুংরি গজল ছাড়া আর কি ধরনের গানের প্রতি তোমার ঝোঁক আছে বা আমার আছে অনেক গান আছে সুফি যেটা আমার খুব পছন্দ আর ফিল্মি মিউজিকের মধ্যে কিছু কিছু গান আমার ভীষণ পছন্দ ছিল যেমন হিরো filme একটা গান গাওয়া হয়েছিল উম লম্বি জুদাই রেশমা গীত গাওয়া তো ওটা ভীষণ পছন্দ ছিল এই ধরনের গান ওটাতে বেশ একটা ধ্রুপদী টাচ আছে খুব খুব বিশেষ করে লম্বি জুদাই বলে আমি গানটা গাওয়ার রিস্ক নিচ্ছি না কারণ তুমি শুরুতে বলেছো যে পাশে বসে যদি কেউ গানের সুর এদিক ওদিক গিলে যায় তাহলে তো সেই সমস্যাটা এটা দিতে চাই তো একটু ওইটাও যদি এক লাইন হ্যাঁ ওটা একটু ওটা আমার খুব প্রিয় গান বিছড়ে अभी बस कल परसों जियूंगी मैं कैसे इस हां চলচ্চিত্রে ধ্রুপদী সঙ্গীতের যে প্রভাব এইটা কি মনে হয় যে আরও বেশি করে যদি আসতো তাহলে আরও সমৃদ্ধ হতো আমাদের ফিল্মে মিউজিকগুলো মানে অনেক সময় দেখা যায় যে ওই একটা সস্তা জনপ্রিয়তার জন্যে সঙ্গীতের যেটা মূল রস সেইটা থেকে একটু বিচ্যুত হয়ে যেমন এই গানটার মধ্যে একটা মানে পরিষ্কার সরাসরিভাবে একটা ধ্রুপদী সঙ্গীতের যোগাযোগ না আমি দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ছয় থেকে সাতটা ফিল্মে গান গিয়েছি কলকাতার রিসেন্ট একটা খুব ভালো ফিল্মে আমি গান গাইলাম সেখানেও কিন্তু ঠুমরি গাওয়া হয়েছে আমি নিজেই গিয়েছি এবং আমার প্রথম ফিল্ম ছিল বাইসাইকেল কিক হ্যাঁ তো সেই ফিল্মটাও কিন্তু আমার ঠুমরি এবং পুরোটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে ক্লাসিক্যাল মিউজিক চলেছে তো আমি অনেক জায়গায় এরকম দেখেছি যে খুব ভালো ভালো গান ইউজ হয়েছে ওরকম না যে সব সময় অন্য ধরনের গান ইউজ হচ্ছে তবে হ্যাঁ ওটা মানুষের কাছে কতটা পৌঁছবে এবং মানুষ কতটা ভালো নেবে সেটা তো মানুষের উপর ডিপেন্ড করছে সেটা আমি জানি যে আমাকে জন শুনবে সেটা জেনে এগোনোই ভালো আমার মনে হয় এই মুহূর্তে যেটা আমার মনে পড়ে গেলে একজন এক বিখ্যাত সাহিত্যিক এবার বলেছিলেন ওনার প্রথম উপন্যাসটা বেরোনোর পরে আর কি তো উনিও ট্রেনে যাচ্ছে না ট্রেনে দুজনের মধ্যে কথা হচ্ছে যে এবারে ওনাদের ওই বিজয়া সম্মেলনের প্রধান অতিথিকে তাই একজন বলেছিলেন ওনার নামটা বলতে আমি নামটা উজ্জ্বয়ী রাখছি তো বললেন যে ও আচ্ছা ওই এক উপন্যাসের লেখক তো ওনার সেটা প্রচণ্ড খারাপ লেগেছিলো তো বাড়ি এসে দরজা টরজা বন্ধ করে তখন কচি বয়স দরজা বন্ধ করে না খেয়ে শুয়ে পড়েছেন ওনার মা যিনি মানে স্কুলের দরগোড়াও মারাননি তিনি পরে ওনাকে যখন অনেক কষ্টে বললেন কি হয়েছে তোর বল বলে দরজা যেটা ঢুকলেন বললেন জানো আমাকে এরকম বলেছে এটা তখন দেখি যে ম্যাম তোর ব্যাসদেব জীবনে কটা লিখেছিলেন কৃত্তিবাস জীবনে কটা লিখেছিলেন কাশি দাস জীবনে কটা লেখা লিখেছিলেন অর্থাৎ সংখ্যাটার চেয়ে কিন্তু গুণগত মানটা একদমই তাই সেটাই আমি বারবার মানে সবাইকেই বলি যে গুণগত মান যেন একদম মানে ওই গুণটা আমার বাড়ানোর চেষ্টা করাটা সব সব থেকে বেশি উচিত আরও এক্সপেরিমেন্ট করা উচিত মানে কনসিয়ার অফ মিউজিক বা যারা ডিসেন্ডিং মিউজিক কৃষ্ণ তাদের কাছে ভালো ভালোই পৌঁছানো যায় আর কি একদমই তাই এরকম আমি প্রোগ্রাম করে দেখেছি রাজস্থানে আমার কোনো আইডিয়াই ছিল না যে রাজস্থানে লোক বসে আছে তাদের গায়ের কাপড় ময়লা তারা বসে আছে কিন্তু তারা যেরকম বলছে যে এই তালের ওপর আপনি গান করুন এই রাগের ওপর আপনি কোনো ঠুমরি শোনান এই রাগের ওপর আপনি কোন খেয়ালের কোনো বন্দিশ শোনান আমি খুব অবাক যে ওরা এরকম বলছে আমি তার সামনে কোন যদি ভুল হয় আমার সেটা দায়ও আমার তো সেটা খুব করতে হয় সব জায়গায় কিন্তু বললে হবে না যে মানুষ গান শোনে না এই যে মানে রাজস্থানের কথা বললে আমি নিশ্চয়ই স্থির নিশ্চিত বিভিন্ন জায়গায় গিয়েছ এই যে দেশে বিদেশে সঙ্গীতের কিন্তু আর অনেক সময় মনে করা হয় দেশের বিভিন্ন প্রান্তেই হোক বা বিদেশে হোক সঙ্গীতের মূল একটা নিজস্ব ভাষা বা সুর থাকে যেটা চট করে যে কোনো দেশেই বা দেশকাল স্থানকাল পাত্রের বেড়াটা ডিঙিয়ে পৌঁছনো যায় আর কি এটাকে তুমি কিভাবে মূল সুর মানে দেখো মাটির সুর যেটাকে বলে আর কি হ্যাঁ যেমন প্রত্যেকটা যেমন রাজস্থানের একটা গান কব কেসারিয়া বালমা ঠিক আছে আমাদের এখানে যেমন রবীন্দ্রনাথের কোনো সুরই বলো তুমি লোকের কাছে পৌঁছে যাবেই তো আমরা যেভাবে জেনেছি আর কি যেমন আমি বহু জায়গায় গেছি সেখানকার গান সেখানকার ফোক আসামে ওখানকার ফোক তো এগুলো আমাদের খুব পরিচিত সব জায়গায় একই জিনিস মানে কোন ভাষা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু সুর যদি ভালো এবং সুন্দর করে লাগানো যায় সেটা কিন্তু সবার মনের মধ্যে যাবে পৌঁছে যায় একদম মানে পৌঁছে যাবে এই মাটির কথা বললে এটা যেমন ভাটিয়ালি গানের মধ্যে খুব বেশি একদমই তাই হ্যাঁ তো ভাটিয়ালি গান নিয়ে কখনো কিছু এখনো তো করিনি ইচ্ছে আছে শুনতে ভালোবাসি কিন্তু গাইনি আমি এখনো অবধি তবে বললাম যে একটু সুফি টাচ যে এটা যেমন ভাটিয়ালি ওখানেও আমরা যেমন দেখি এটাও কিন্তু ভাটিয়ালির অংশ মানে ওদের ফোক এখানে এদের ফোক কিন্তু আমার এটা অনেক বেশি ভাল লাগছে আমার চর্চার সঙ্গে এগুলো মিলে যাচ্ছে আমি এটা গাইতে অনেক বেশি পছন্দ করছি কিন্তু এই গান কিন্তু আমি ভীষণ শ্রদ্ধা করি ভাটিয়ালি মাটির গান বলো যে কোনো জায়গায় বাংলাদেশের বহু জায়গা আছে যেখানে আহ অসাধারণ কিছু গান সৃষ্টি হয়েছে আসেনি অনেক ভাবেই মানুষের নজরে আসেনি কিন্তু সৃষ্টি হয়েছে প্রচুর doctor সুফি একটু হোক ছোট্ট করে সুফি কেশারিয়া বালমাটা সুফি ইয়েতেই পরে আর গাইছি কেশারিয়া বা पधारो माहरे दे रे पिया प्यारी ढोला आ অনেক ভাবে গাওয়া যায় এটা ধরো আমি আজকে একটা তালে গাইলাম এটাকে আবার এক্সপেরিমেন্ট করলে অনেক তালে গাওয়া যায় ওরা অনেক অন্য রকমভাবে গায় ওটাও শুনে আমার অদ্ভুত লাগে যে ওদের কি শিক্ষা কত রেওয়াজ এই যে কোনো একটা গানকে ধরো একভাবে গিয়ে অন্য একটা ঘরণা এই যে ঘুরিয়ে দেওয়া এইরকম একটা উদাহরণ দিয়ে একটু আমাদের বোঝানো যে কীভাবে সঙ্গীতটা বদলে যায় আর কি হ্যাঁ না আমি আমি যেটা বলছি সেটা আমি একটা গাজালের উদাহরণ দিচ্ছি ধরো এই ধরো আমি প্রথম যে গানটা গাইছিলাম হুম ওজোহাম্ মে তুম্ মে থা তুমে ইয়াদ হোকে নায়াদ হো এবার এটার সুরটাকে বদলে গিয়ে একটা অন্য ফ্লেভার নিয়ে নেবে একই গান হুম ওজোহাম্ गजल करार था तुम्हें याद অনেক এই পরীক্ষা নিরীক্ষা হলো কি তুমি নিজেই নিজের মতো করে করতে ভালোবাসা না কোথাও না শুনি শিখি যেমন এই গানটা যেটা সেটা শিপ্রা বোসের নিজের করা সুর শিপ্রা বস এবং গোবিন্দ বোসের উভয়ের মিলিত প্রচেষ্টায় এই বোঝো হামে তুমে একটা নতুন সুর এটা আমি বোধহয় রেকর্ডও একটুখানি করেছিলাম আমার মনে আছে আমার গত বছর একটা রেকর্ড বেরিয়েছে আমার এবং প্রদ্যুৎ মুখার্জি পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি তো আমরা দুজনে একটা রেকর্ড করব ভেবেছিলাম তো সেইটাতে এই গানটা ছিল আমি ভেবেছিলাম একটা নতুন কিছু করি তো যাই হোক সেটা সাকসেসফুলি গেছে আর কি এই যে মানে সঙ্গীতে নতুন কিছু করা এটার মধ্যে কি যে ছুটটা নিয়ে খেলা না একেবারেই একেবারে নতুন কোন উদ্ভাবন মানে কিভাবে না আমি আমার যেটা না আমার সুরের দিকে আমার বেশি নজর থাকে কারণ আমি মাথা দিয়ে ভাবতে একটু কম পারি আমি একটু হৃদয় দিয়ে ভাবার লোক মাথা কাজ করে না আমার খুব বেশি তবে যেটা আমার হৃদয় ছুঁয়ে যে আমি সেই কাজটুকুই করি করি ওর বাইরে কিছু করতে একটু অসুবিধা আছে এমনি ভবিষ্যতের পরিকল্পনা কি মানে এই যে একটা বেশ কিছুটা রাস্তা হেঁটে তুমি একটা জায়গায় পৌঁছেছো এরপরে হোয়াট নেক্সট মানে এরপরে চিন্তা ভাবনাগুলো কি এরপরে না আমার একটাই চিন্তা যেটা এতদিন দিন ধরে এসছি তারপরে মনে হয়েছে ওই আমি একটা কথা বলছিলাম বারবার করে যে ঈশ্বরের কাছে পৌঁছানোটা হচ্ছে সবথেকে মূল উদ্দেশ্য এবং সেটা কিন্তু আমার এখনো আছে এবং আস্তে আস্তে সেটা বেড়েছে যে কোনো কিছু গান বাজনাটা চর্চা করতে 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 তখন মনে হয় যে সত্যি হয়তো উনি চাইছেন তো বাকিটা উনি বুঝবেন আমি সেটা ওনার উপরই ছেড়েছি আমার কাজ হচ্ছে আমি ওটাকে নিয়ে এগিয়ে যাব বা আমি কর্মটা করব বাকিটা উনি সাবমিশন আমি একদম আমি ডিভোটি মানে আমি একদম প্রথম থেকে এটা ডিভোটি মানুষ আমি একদম ওর থেকে বেরোতেও পারি না কিছু করতে পারি না আমি শুধু এটুকু বলি ঠাকুরকে ঠাকুর আমার গান বাজনাটা আমার রেওয়াজটা যেন বজায় রাখতে পারি

তো এ সাম্প্রতিক যেটা তুমি মেনশান করছিলে কয়েকটা সিনেমাতেও সাতটা সাতটা গান গেট হ্যাঁ একটা এরকম সং যেটা সিনেমায় গেয়েছিলাম একটা গান আমাদের শোনাও না হ্যাঁ এটা ছিল হচ্ছে মুভিটার নামটা মনে করতে হবে হ্যাঁ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের প্রোডিউস করা ফিল্ম ছিল এটা উনি নিজেও অভিনয় করেছিলেন এই আমাদের লকডাউনের সময়তেই এই ফিল্মটা বেরোয় তখন আমরা জি থেকে এটা দেখতে আরম্ভ করেছিলাম। আচ্ছা তো

আমি নিশ্চিত পরে আবার আমরা এরকম অনেক সুযোগ পাব তোমার সঙ্গে আরও অনেক আড্ডা দেওয়ার আরও অনেক গান শোনার এবং ততদিন পর্যন্ত তুমি হয়তো সাধনার স্তরেই নিয়ে যাচ্ছ কিন্তু আমরা চাইবো একটু মেটেরিয়ালিস্টিক্যালি ওয়ার্ল্ডেও মানে বাস্তবের জগতেও তোমার উন্নতি হোক জাগতিক উন্নতিও হোক সেই সঙ্গে আধ্যাত্মিক বা চিন্তনের যে উন্নতি সেটা তো হোকই অনেক শুভকামনা রইল তোমার আগামী দিনের জন্যে নমস্কার জচনা <śmany> করেছে <śmany> <śmany> <śmanyway> <śmanyway> <śmanyway>